হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হারিয়ে যাওয়া খাঁটি বাঙালি রেসিপি। বর্তমানকালে আমরা পটলের দর্মা মোটামুটি সবাই বানাই, বাট এক একজন এক এক রকমভাবে বানায়। আজকে আমি আপনাদের সাথে একটি হারিয়ে যাওয়া পটলের দর্মার রেসিপি শেয়ার করব। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। পটলের দর্মা বানানোর জন্য এখানে একটি পটল ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার একটি স্পুনের সাহায্যে আস্তে করে পটলের মুখটা একটু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটি স্পুনের সাহায্যে আস্তে করে স্পুনটা ঢুকিয়ে ভিতরে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের দানাগুলো বের করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই হালকাভাবে করতে হবে, নইলে কিন্তু পটল ফেটে যাওয়ার একটা চান্স থাকে। যেইভাবে প্রিপারেশনটি দেখাচ্ছি সেইভাবেই কিন্তু ফ্রাই করবেন। সমস্ত পটলগুলির কিন্তু দানাগুলো বের করে নিতে হবে। দেখুন, পুরো পটলটা থেকে দানাগুলো পুরো কিন্তু বের করা নেওয়া হয়েছে। এইবারে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে আমি পটলগুলো ছাঁকা তেলে একটু ভেজে নিয়েছি। মানে আমি আগে থেকেই ভেজে রেখেছি, জাস্ট একটা পটল কীভাবে পুরটা মানে দানাগুলো বের করে সেটা আমি দেখিয়ে দিলাম। এবার পটলগুলো আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছি। এইবার চলুন পটলের দর্মার পুরটা রেডি করি। এখানে কড়াই গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। এইবারে কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এখানে দেখুন আলু ছোট ছোট করে একটু ভাপিয়ে, মানে এরকম পাতলা করে কেটে ভাপিয়ে রাখা হয়েছে। সাথে একটু পটলের কুচিও দেওয়া হয়েছে, পটলের কুচি আর আলু কুচি, কোনো কিন্তু লবণ দেওয়া হয়নি, একটু ভাপিয়ে রাখা হয়েছে। এইবারে প্রসেসটা শুরু করি। আর আজকে যে প্রিপারেশনটি বানানো হচ্ছে সেটা আমার মায়ের রেসিপি একদম। মানে এখন অনেকে অনেক রকমভাবে পটলের দর্মা বানায়, বাট আমার মা যেভাবে বানায় সেই প্রিপারেশনটি আজকে শেয়ার করা হচ্ছে। এর টেস্ট কিন্তু মানে এতটাই অসাধারণ হয় যে বাইরে বিভিন্ন রকম মশলা অ্যাড করে যে পটলের দর্মা বানানো হয় সেগুলো আমার মুখে ভালো লাগে না। আমি যেইভাবে আপনাদের দেখাচ্ছি আমার মায়ের রেসিপি, বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদেরও হয়তো এই রেসিপি ছাড়া অন্য কোনো প্রিপারেশন পটলের দর্মার আর খেতে ইচ্ছা করবে না। এটা অ্যাকচুয়ালি আমার দিদার রেসিপি, দিদার থেকে মা, মার থেকে আমি শিখেছি। মানে এটা কিন্তু বলতে পারেন অনেক পুরনো দিনের পদ্ধতিতে এই পটলের দর্মাটা আজকে রেডি করা হচ্ছে। তো চলুন শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, এইবারে তেলের মধ্যে সামান্য কালো জিরা ফোড়ন দেওয়া হবে। কালো জিরাটা ফ্রাই হওয়া মানে ফ্রাই হয়ে যতক্ষণ না সুগন্ধ বেরাবে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। কালো জিরাটা ফ্রাই হয়ে সুগন্ধ বেরাচ্ছে, এইবার যে আলুটা আর পটলের কুচি একটু ভাপিয়ে রাখা হয়েছে সেই আলু আর পটল কুচিটা দিয়ে দেওয়া হবে। আলুটা দিয়ে দেওয়া হয়েছে, এবার দেওয়া হচ্ছে সামান্য হলুদ, আর দেওয়া হচ্ছে সামান্য লবণ। এইবার হিটটা কমিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। 1 মিনিটের মতো আলু আর পটল কুচিটাকে ফ্রাই করে নেওয়া হয়েছে। এইবারে দেওয়া হবে আদা, জিরে আর লঙ্কা, তিনটে মিলিয়ে 1 টেবিল স্পুন। দেখুন, আদা, জিরে আর কাঁচা লঙ্কা মিলিয়ে 1 টেবিল স্পুন মশলার পেস্টটা দিয়ে দেওয়া হবে। এইবার দেওয়া হবে, এইবার দিয়ে দেওয়া হবে চিংড়ি মাছের পেস্ট। এখানে 8 পিসের মতো চিংড়ি মাছ পেস্ট করে নেওয়া হয়েছে, সেই চিংড়ি মাছের পেস্টটা এবারে দিয়ে দেওয়া হবে। 8 পিস চিংড়ি মাছের, বড় সাইজের 8 পিস চিংড়ি মাছের পেস্ট দিয়ে দেওয়া হলো। হিট কিন্তু একদম কমানো, হিট কমিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষাতে হবে, তারপরে বাদবাকি উপকরণগুলো অ্যাড করা হবে। 2 মিনিটের মতো এটা কষিয়ে নেওয়া হয়েছে, আরও খানিকক্ষণ কষানো হবে। তার আগে আমি অ্যাড করব আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ, আমি দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর আবার 2 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা
কষানো হয়ে গেছে, এইবারে আমি সামান্য জল অ্যাড করে দেব, সামান্য জল আর সামান্য চিনি, সামান্য জল আর দেখুন সামান্য চিনি আমি দিয়ে দিয়েছি। এইবারে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো, 5 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। এখন একদম হিট কমিয়ে 5 মিনিটের জন্য আমি মশলাটাকে ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, খুন্তির সাহায্যে একটু এইভাবে করে দেব যাতে পুরো ব্যাপারটা একটু মাখো মাখো হয়। মাখো মাখো না হলে ঠিক ভালো লাগে না, তো পুরো ব্যাপারটা যেন একটু মাখো মাখো হয় সেই জন্য এইভাবে একটু যা মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এইবারে পুরটা আমি একটি পাত্রে নামিয়ে নেব। পুরটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা বলেছিলাম যে পটলগুলো আগে থেকে ভেজে রেখেছি সেটা দেখিয়েছিলাম। এই এই দেখুন পটলগুলো ভালো করে ভেজে কিন্তু রেখে দিয়েছি। এইবারে বাদ বাকি প্রসেস স্টার্ট করব। তে খানিকটা সর্ষের তেল আবার গরম করতে বসিয়ে দিয়েছি। এই জায়গাতে আমি দেখাচ্ছি, এই ক্ষেত্রে এখানে দেখুন ওই ভেজে রাখা পটলের মধ্যে আমি স্পুনের সাহায্যে একটু দেখুন ভালো করে স্পুনের সাহায্যে আমি পুরগুলো পুরো ঢুকিয়ে নিয়েছি। আমি পুর ঢোকানোটা দেখাইনি, সময় নষ্ট করা হবে, সেই জন্য পুর আপনারা সবাই ঢোকাতে পারবেন জানি, তো সেই পুরটা ভরে নিয়েছি। আমি সামান্য সাদা জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা চাই হয়ে সুগন্ধ বেরালে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দেব। আদা জিরে আর কাঁচা লঙ্কার টেস্টটা দিয়ে দেওয়া হয়েছে, এইবারে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা যতক্ষণ কালার দেবে। সমস্ত মশলা ভালোভাবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। যদি মনে হয় তলা দিয়ে একটু লেগে যাচ্ছে, ধরে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য জল ছিটিয়ে নিয়ে আবার মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, নইলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে। আমি কিন্তু একটু জল অ্যাড করে দিয়েছি, মনে হচ্ছিল একটু জল লাগবে তাই জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, তেল বেরিয়ে এসেছে, এইবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দেখুন মাছে যেভাবে আলু দেখায় সেইভাবে লম্বা করে কেটে আলুগুলো ভেজে রাখা হয়েছে। এবার আলু দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা আবার কষিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে, এইবারে আমি জল দিয়ে দেব। জল দিয়েছি, জল একটু বেশি দিয়েছি কারণ আলুগুলো সিদ্ধ হবে সেই জন্য জলটা দিয়েছি। এইবারে গ্যাসটা আমি বাড়িয়ে দেব, গ্যাসটা বাড়িয়ে অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে, ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এইবারে হিটটা কমিয়ে দেব, আলু 80% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু পটল অ্যাড করা যাবে না, আগে আলু 80% সিদ্ধ হোক তারপরে আমি ফিরে আসবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এইবারে পটলগুলো আমি 1 পিস করে সাজিয়ে দেব। পটলগুলো কিন্তু এমনভাবে ভাজতে হবে যে ভাজাতেই যাতে সিদ্ধ হয়ে যায়, ঝুলে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এইভাবে উপর দিয়ে দিয়ে পটলগুলো সাজিয়ে দিতে হবে। পটলটা সাজিয়ে দিয়ে একটু ঝোলে চুবিয়ে দেওয়া হয়েছে, এইভাবে হিট কমানো অবস্থায় 5 মিনিটের মতো থাকবে। 5 মিনিট হয়ে গেছে, এইবারে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। এইবার উপর দিয়ে দিয়ে দেওয়া হবে 1 টেবিল স্পুন ঘি আর 1/2 টেবিল স্পুন গরম মশলা মিশিয়ে দেওয়া হয়েছে। এইবারে ঘিটা আর গরম মশলাটা হালকা হাতে
একটু নেড়ে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। নুন মিষ্টি অবশ্যই চেক করে নেবেন। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা, আজকে বিপেশেন্টি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ, বাই।